ডায়াবেটিক রোগীদের দিনে 5 বার খাওয়া খুব অত্যন্ত প্রয়োজনীয়। মনে রাখতে হবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার নিশ্চয়ই করে নিতে হবে। ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে একটা ছোট খাবার, লাঞ্চ আর ডিনারের মাঝখানে একটা ছোট খাবার, টোটাল 5টা খাবার খাওয়া খুব দরকার। মাংস খাওয়া কমাতে হবে, মাছ ঠিক আছে, ডিমও চলতে পারে। রান্না রাইস অয়েল, সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, গ্রাউন্ডনাট অয়েল, মাস্টার্ড অয়েল, ক্যানোলা অয়েল দিয়ে করা যেতে পারে। যে তেল রান্নার কাজে একবার ব্যবহার করা হয়ে গেছে সেটা দ্বিতীয়বার ব্যবহার না করাই ভালো। ডাবল টোন মিল্কের দুধ দুই ছানা খাওয়া যেতে পারে। যে কোনো রকমের ফল খাওয়া যেতে পারে, পেয়ারা নাশপাতি আপেল পাকা পেঁপেকে আমরা অত্যন্ত ভালো ফল বলে মনে করি। তরমুজও খাওয়া সম্ভব। মনে রাখতে হবে বারে বারে খাওয়া এবং কম করে খাওয়া, এটাই ডায়াবেটিসের খাবারের সঠিক নিয়ম। মনে রাখতে হবে কোনো রকমের ফলের রস খাওয়া যাবে না। ভাত রুটি দুটোই আমাদের কাছে সমান, দুটোর দিকেই নজর রেখে খেতে হবে। আলু রাঙা আলু বিট গাজর পেঁয়াজ মূলো এগুলো খাওয়াও নিষিদ্ধ নয়, কিন্তু পরিমাণে কম রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। ধূমপান থেকে দূরে থাকতে হবে। মাথায় রাখতে হবে যে দিনে 8 ঘন্টা করে নিশ্চয় করে হাঁটা খুব দরকার। নখ কাটার সময় নখ সোজাসুজি কাটা খুব দরকার, এবং যেখানে সেখানে যে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে নখ কাটা উচিত নয়, ভালো কোয়ালিটি নেল কাটার ব্যবহার করে নখ কাটতে হয়। দিনের শেষে নিজের পা নিজে দেখুন, দেখবেন যে পায়ে যদি কোনো ক্ষত বা ফোসকা থাকে সেই ক্ষত বা ফোসকা নিশ্চয় করে আর্লি চিকিৎসার ব্যবস্থা করুন। ডায়াবেটিক রোগীর পায়ে যদি কোনো কর্ন বা কড়া পড়ে থাকে সেই কড়া বা কর্ন নিজে খবরদার চিকিৎসা করতে যাবেন না, তার চিকিৎসা সম্পূর্ণভাবে ডাক্তারের ওপর ছেড়ে দেওয়া উচিত। দিনের শেষে পা খুব ভালো করে ধুয়ে নিন এবং পা শুকনো করে মুছে নেবেন। পায়ের আঙুলের ফাঁক শুকনো রাখবেন, না হলে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাওয়ার চান্স ভীষণ বেশি থাকে। মাথায় রাখতে হবে যে জুতো ঝেড়ে পরাটা খুব জরুরি। হাইপোগ্লাইসিমিয়া হয়েছে। ইনকেস যদি সেই সময় সুগার চেক করতে নাও পারেন, কিছু চিনি অথবা গ্লুকোজ খেয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ। মাথায় রাখতে হবে চিনি বা গ্লুকোজ খেয়ে কারেকশন করার পরে নিশ্চয় করে কিছু খাবার খেতে হবে, এবং আপনার যে হাইপোগ্লাইসিমিয়া হয়েছিল সেই সম্বন্ধে আপনার চিকিৎসকের সাথে আলোচনা করা অত্যন্ত প্রয়োজনীয়। মাথায় রাখতে হবে যে কিডনি ভালো রাখার জন্য ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার উভয়কেই ভালোভাবে কন্ট্রোল করতে হবে। ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য আমরা এস ইনহিবিটর বা ARB জাতীয় ওষুধ ব্যবহার করি। এই ওষুধগুলো সঠিক ডোজে যে ডোজে চিকিৎসক দিচ্ছেন সেই ডোজে খাওয়া অত্যন্ত প্রয়োজন। মাথায় রাখতে হবে যে এই ওষুধ খেলে কখনো কখনো পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, সেই জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পটাশিয়াম চেক করানো অত্যন্ত জরুরি। মাছ মাংস অর্থাৎ প্রোটিন জাতীয় খাবার কিছুটা রিডাকশন প্রয়োজন হয়ে পড়ে বহু ডায়াবেটিক রোগী, সেই দিকেও খেয়াল রেখে চলতে হবে।
ব্লাড প্রেশার সবসময় 140-90 এর তলায় রাখা অত্যন্ত বাঞ্ছনীয়। পুরুষদেরও ডায়াবেটিস যেরকম এফেক্ট করে, মহিলাদের ওপর এফেক্ট ডায়াবেটিসের অনেক বেশি। মাথায় রাখতে হবে মহিলারা যারা গর্ভধারণ এখনো করেননি এবং করতে চলেছেন, তাদের যদি আগে থেকেই সুগার থাকে তাদের যেন HbA1c 6.5 তলায় থাকে যখন সে গর্ভধারণ তিনি গর্ভধারণ করতে চলেছেন। মাথায় রাখতে হবে যে ডায়াবেটিক গর্ভধারণের পূর্বে ভদ্রমহিলা যেন নিশ্চয় করে তাঁর চোখ এবং কিডনি ভালোভাবে পরীক্ষা করিয়ে নেন। মাথায় রাখতে হবে যে যখন তিনি গর্ভধারণ করতে চলেছেন তার ব্যাপারে আগে থেকে তার চিকিৎসকের সাথে পরামর্শ করা অত্যন্ত জরুরি, যাতে গর্ভ অবস্থা ভালোভাবে কাটে। বহু মহিলার ডায়াবেটিস প্রেগনেন্সির সময় দেখা দেয়, তাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আমরা সচরাচর ইনসুলিন এবং মেটফরমিনের মাধ্যমে চিকিৎসা করে থাকি।